গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস 30 ক্লাসের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেক দিন যে ভ্যারাইটিস কোশ্চেন করানো হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো আছে কাজে লাগবে। তো এই আধ ঘন্টা সময় ক্লাস তোমরা পাচ্ছ, যেখানে জিকে পাঠের যে জায়গাগুলো একটু হাইলাইট করা হয়। প্রত্যেকে যারা কানেক্ট আছো একবার দেখে রাখো, সকাল 8:30 থেকে আমার সেশন পাচ্ছ তোমরা, সকাল 8:30 থেকে দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমাদের এই যে ক্লাসগুলোর লিঙ্ক বা নোটিফিকেশন তুমি কোথায় পাবো? দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে একদম কারেক্ট সময়ে তোমরা পাবে। এবং আমাদের নিজস্ব অ্যাপ আছে, TWS একাডেমি অ্যাপ, এইখানে তুমি পাচ্ছ পেড কোর্স। যদি কেউ আমাদের ব্যাচ নিতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে তোমার TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর গিয়ে ডাউনলোড করবে, সেখানে অ্যাপে তুমি গিয়ে দেখো পেড কোর্সের অপশান থাকবে, ওখান থেকে তুমি ব্যাচ নিতে পারো। ঠিক আছে, তো আজকের প্রথম প্রশ্ন, পায়রার কয়টি বায়ুথলি থাকে? তো যারা কানেক্ট আছো প্রত্যেকে সেশনটি লাইক শেয়ার করে দাও, শেষ পর্যন্ত দেখতে থাকো। পায়রার বায়ুথলির সংখ্যা হচ্ছে 9টি। কটি হবে? 9টি হবে এখানে সঠিক উত্তর। তো মানুষের ক্ষেত্রে যদি শ্বাস অঙ্গর কথা বলি, মানুষের ক্ষেত্রে যদি শ্বাস অঙ্গের কথা বলি, ফুসফুস, তো বিভিন্ন প্রাণী বিভিন্ন শ্বাসযন্ত্র রয়েছে, তোমার পায়রার ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে ফুসফুস আছে এবং বায়ুথলি রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে কিভাবে সজ্জিত করা হয় বলো? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, এই যে পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? মেন্ডেলিফকে। তিনি প্রথম পর্যায় সারণী একটা মোটামুটি সিকোয়েন্স অনুযায়ী সাজানোর চেষ্টা করেছিলেন, এবং যেটা মেন্ডেলিফের পর্যায় সারণী বলা হয়, সেখানে তিনি সাজিয়েছিলেন পারমাণবিক ভরের বর্ধিত ক্রম অনুযায়ী। কিন্তু আধুনিক যে পর্যায় সারণী আছে, বিজ্ঞানী মোসলে, তার যে পর্যায় সারণী যেটা দীর্ঘ পর্যায় সারণী, সেখানে সাজানো হচ্ছে প্রোটন সংখ্যা অনুযায়ী, বা যেটাকে আমরা বলছি পারমাণবিক ক্রমাঙ্কের বর্ধিত ক্রম অনুযায়ী। পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, এইভাবে চলতে থাকছে। ফ্লুরিন 9, তোমার নিয়ন 10, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, এইভাবে কিন্তু ব্যাপারগুলো আছে। প্রত্যেকটা তোমরা 20টা পর্যন্ত মনে রাখো, 30টা রাখলে ভালো হয়। যাই হোক, আধুনিক পর্যায় সারণি যে সিস্টেম, এখানে পারমাণবিক ক্রমাঙ্ক মানে কিন্তু তুমি মনে রাখবে, এটা মানে প্রোটন সংখ্যা। আর একটা পরমাণুতে প্রোটন সংখ্যা যে কটা থাকে, সেই সংখ্যক কিন্তু ইলেকট্রন থাকে, কারণ পরমাণু নিস্তড়িত, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুটো সমান থাকলেই তবে তো মানে ব্যালেন্স হবে, এই হচ্ছে গল্প। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুল একটা ফল, তাই তো? তো তেঁতুল টক জাতীয় ফল, তো এখানে যে অ্যাসিডটা আমরা পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। কিছুদিন আগে এসেছিল পিঁপড়ের হলে কোন অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে, অ্যাসিটিক অ্যাসিড পাচ্ছি ভিনিগারে, তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। পাশাপাশি একটি বস্তুর কি ধ্রুবক থাকে এবং এক স্থান থেকে অপর স্থানে পাল্টে যায় না? ভর, ওজন, ভরবেগ, বেগ। তো এখানে যে চারটি রাশির কথা বলা হচ্ছে, কোনটি ধ্রুবক ফিক্সড আছে বা পাল্টে যায় না? তো ভর এবং ভার, এই রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক পরীক্ষায় থাকে, ভর এবং ভারের পার্থক্য কি? তো একটি বস্তু ধ্রুবক থাকছে ভর, ভর মানে হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় উপাদান থাকে সেটাই তার ভর বলা হবে, মানে আমরা চলতি ভাষায় যেটা ওয়েট বলি সেটা কিন্তু ফিজিক্সের ভাষায় ওয়েট নয়, ওটা হচ্ছে মাস। আচ্ছা, এখানে একটু জাস্ট আমি দেখাই যে ধরো ভর এবং ভারের যদি ডিফারেন্স করতে বলি, এই জায়গাটা সহজ কিন্তু অনেকে গণ্ডগোল করে ফেলো তোমরা। ভার বা এটা মানেই কিন্তু ওজন, আমরা চলতি ভাষায় বলি না তোর ওজন কত, কত কেজি ওয়েট তোর, কিন্তু ওয়েট অ্যাকচুয়ালি কিন্তু বোঝাচ্ছে না,
এখানে বোঝানো হয় মাস এটাকে, অর্থাৎ পদার্থ বিজ্ঞানে ফিজিক্সে তুমি ভর যেটা আমরা কেজি বলছি ওটা মানে ভর, এটা হচ্ছে মাস, আর এই ভার এটা মানে হচ্ছে ওয়েট। এই জায়গাটা একটু প্রথমে বুঝে নিতে হবে। ভর এই রাশিটা স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি এর মান এবং দিক দুটোই রয়েছে। তাহলে এটা যে ভেক্টর রাশি একটা ভ্যালু আমরা পাচ্ছি, এই ভেক্টর রাশি তাহলে অভিমুখটা কোন দিকে হবে? কোনো বস্তুর ওজন যদি বলা হয় এটা সব সময় নিচের দিকে কাজ করে অভিকর্ষ বল অনুযায়ী। তো পৃথিবী যে বলে আকর্ষণ করছে অভিকর্ষ বল, এটাকেই ওজন বল বলা হবে। ঠিক আছে, তো ভর মাপক যন্ত্র কি? এটা মাপা হয় সাধারণ তুলা যন্ত্র দিয়ে। সাধারণ তুলা যন্ত্র মানে কি বলতো? দাঁড়ি পাল্লা। সাধারণ তুলা যন্ত্র দিয়ে দিয়ে মাপা হয়। এবং এটা কি দিয়ে মাপা হয়? মাপা হয়, আর এটা মাপা হয় মনে রাখবে স্প্রিং তুলা যন্ত্র দিয়ে, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে মাপা হয়। ওকে, এর একক কি? ভরের একক কি? একক আমরা যদি দেখি সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম, মানে হচ্ছে গ্রাম। আর এসআই পদ্ধতিতে কি হবে? কেজি, অর্থাৎ কিলোগ্রাম। আচ্ছা, এখানে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে একক কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, ডাইন হবে। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে হবে নিউটন। এগুলো কিন্তু বেসিক ডিফারেন্স ভর এবং ভারের। ভর চেঞ্জ হতে পারে, এটা আমরা মাস অর্থাৎ শুধু এম দিয়ে ডিনোট করি। বস্তুর ভর স্মল এম দিয়ে ডিনোট করা যেতে পারে, কিন্তু ভার এটা ওয়েট। এটা মানে কি? ওয়েট মানে তোমার, ওয়েট মানে হচ্ছে মাস, ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এটা সংক্ষেপে লিখি তাহলে ভালো হবে। ডব্লিউ ইকুয়াল টু বস্তুর ভর, তার সঙ্গে জি গুণ হচ্ছে অভিকর্ষীয় ত্বরণের গুণফল। এটা থেকে কিন্তু বেশ কিছু অঙ্ক থাকে। অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে ভরের সঙ্গে যদি গুণ করো কি পাবো? ওজন। এই অভিকর্ষীয় ত্বরণ এটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ এটা পরিবর্তন হয়। চাঁদে গেলে 1/6 হবে। পৃথিবীর পৃষ্ঠ সব থেকে বেশি, যত উপরে উঠবে কমতে থাকবে, নিচে যাবে কমতে থাকবে, একদম পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর কেন্দ্রতে জিরো ধরা হবে, মহাশূন্যে শূন্য হবে, কৃত্রিম উপগ্রহে শূন্য হবে। ঠিক আছে, চাঁদে 1/6 হবে। তো এইভাবে জিটা পাল্টে যায় বলে ওজনটা পরিবর্তন হবে, কিন্তু ভর বস্তুর সবসময় একই থাকবে। অনেক কথা বলেছি, কারণ এই জায়গা থেকে রিসেন্ট যদি দেখো পরীক্ষাগুলোতে বেশ প্রশ্ন আসছে, প্রত্যেক পরীক্ষায় ভর ভার থেকে একটা প্রশ্ন থাকছে। লোহার সাথে কি মিশ্রিত করে আমরা স্টেনলেস স্টিল পাই? লোহার সাথে কি মিশ্রিত করে আমরা স্টেনলেস স্টিল পাই? লোহার সাথে কি কি মেশানো হয়? লোহার সাথে মেশানো হচ্ছে নিকেল অ্যান্ড ক্রোমিয়াম। লোহা মানে Fe, তার সঙ্গে তুমি মেশাচ্ছ নিকেল, তার সঙ্গে মেশাচ্ছ ক্রোমিয়াম। এই তিনটি ধাতুর সংমিশ্রণে আমরা পাবো স্টেনলেস স্টিল। নিম্নলিখিত কোনটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া? কোনটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া? কোনটি আদ্য প্রাণী বা প্রোটোজোয়া? পি মোজেক, অ্যান্টিমেবা, হিস্টালিকা, ইস্ট, ভ্যারিওলা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টিমেবা হিস্টালিকা, এটা একটা আদ্য প্রাণীর নাম। পিমোজেক ভাইরাস, ইস্ট একটা ছত্রাক, ভ্যারিওলা একটা ভাইরাস। আচ্ছা, গয়টার রোগ এটা কোন মৌলের অভাবে হয়? গয়টার রোগ হয় কোন মৌলের অভাবে? Fe,
ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি আয়োডিন? আয় মানে কি? আয় মানে হচ্ছে আয়োডিন। আয়োডিন, আয়োডিনের অভাবে গলগণ্ড হয়। গয়টার মানে কি? গলগণ্ড, যেটা আমরা জানি থাইরক্সিন হরমোনের অত্যাধিক ক্ষরণে গলগণ্ড হয়। কোন পরিবাহীর মধ্যে, কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে পরিবাহী উত্তপ্ত হয়, এটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? অর্থাৎ একটা যদি কারেন্ট প্রবাহিত হয় তারের মধ্য দিয়ে, ওই তারটা গরম হবে, তাই তো? তো এটা যে সূত্রকে সমর্থন করছে সেটা হচ্ছে জুলের সূত্র, জুলের সূত্র। ওহমের সূত্র বলা হচ্ছে যে বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রা সমানুপাতিক, অর্থাৎ বিভব প্রভেদ বেশি হলে প্রবাহ মাত্রা বাড়বে। কোন উষ্ণতায় পারদের রোধ শূন্য হয়? রোধ মানে রেজিস্ট্যান্স, তাই তো? ভি প্রপোর্শনাল টু আই, এটা পাচ্ছে ওহমের সূত্র থেকে। তো ভি প্রপোর্শনাল সাইনটা তুলে নিলে একটা কনস্ট্যান্ট আছে, এটা লেখা হচ্ছে আর, এটা মানে হচ্ছে রোধ, এটা মানে হচ্ছে রোধ। রোধ হচ্ছে পরিবাহীর মধ্যে একটা বাধা বল, এটা আমরা ক্লিয়ার মনে রাখতে হবে। তো এই রোধ শূন্য হবে কখন? বলা হচ্ছে উষ্ণতা খুব উচ্চ উষ্ণতা বা নিম্ন উষ্ণতা হতে পারে, নিম্ন উষ্ণতায়, তো 4 কেলভিন উষ্ণতায় পারদের ক্ষেত্রে, পারদ অতি পরিবাহিতার ধর্ম দেখায়, মানে রোধ তখন 0 ধরা যায়। 4 কেলভিন মানে যদি দেখো 269 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, তার মানে 4 কেলভিন। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা কে আবিষ্কার করেছেন? আচ্ছা, টিকাকরণ যেটাকে আমরা বলছি ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনের জনক বলা হয় এডওয়ার্ড জেনার। তাকে জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিল, এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। এখানে পোলিও টিকা আবিষ্কার করেছিল জোনাস সল্ক, লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছেন। বরফে যদি নুন মেশানো হয় তাহলে গলনাঙ্কটা কি হবে? হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, নাকি প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে? তো বরফের গলনাঙ্ক কত নর্মালি বলতো? যদি আমরা দেখি বরফের গলনাঙ্ক, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে যদি একটু লিমতাপ দিয়ে দাও বরফের সঙ্গে 80 ক্যালোরি পার গ্রাম, সেক্ষেত্রে আমরা দেখি যে তোমার সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা হবে যে বরফটা গলে জল হয়ে যাবে, মানে গলে যাচ্ছে, তরল হয়ে যাবে। তো এইরকম কেস, বরফে যদি নুন মেশানো হয় তাহলে গলনাঙ্কটা হ্রাস পায়, -23 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হতে পারে। তো এক্ষেত্রে তৈরি করা হয় বরফের সঙ্গে নুন মিশিয়ে হিম মিশ্র তৈরি করা হয়, হিম মিশ্রণ তৈরি করা হয়। ইঞ্জিনের রেডিয়েটর, আজকে একটু সায়েন্স থেকে কোশ্চেন বেশি করাচ্ছি, কারণ এই কদিনে খুব একটা সায়েন্স তোমাদের করানো হয়নি। ইঞ্জিনের রেডিয়েটর ঠান্ডা করার জন্য আমরা জল ব্যবহার করি কেন? অন্য কিছু তো দিতে পারতো, পেট্রোলিয়াম দিত, পেট্রোল তো জ্বালানি হিসেবে ব্যবহার করছি, বা তরলের জায়গায় শুধু জল কেন দিই? জলের দেওয়ার কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, অর্থাৎ জল যদি ঠান্ডা থাকে সে ঠান্ডাটা ধরে রাখতে পারে। আবার যদি সেঁক দেওয়ার বোতলে গরম জল ব্যবহার করা হয়, এর কারণ সে গরমটা ধরে রাখতে পারে, অর্থাৎ আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে সে তাপটা বেশি সময় ধরে রাখতে পারে, সে যদি ঠান্ডা হয় ঠান্ডা রাখবে, গরম হলে গরম রাখবে। এই হচ্ছে গল্প। তাহলে উচ্চ আপেক্ষিক তাপ, এটা হচ্ছে কারণ। পৃষ্ঠটানের একক কি? কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার করানোর পরেও কিন্তু অনেকের ভুল হয়। পৃষ্ঠ টান, তরলের উপরিপৃষ্ঠে যে একটা টান বল অনুভব করে সেটাকে আমরা পৃষ্ঠ টান বলি, এবং এটা কল্পনা করা হয় একটা রেখার সাপেক্ষে। এই একটা রেখা কল্পনা করো তরলের উপরিতলে দিয়ে যে টান বলটা পাওয়া যাচ্ছে সেটাকে পৃষ্ঠটান বলা হবে। এটা নিউটন পার মিটার, মিটার মানে একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য বরাবর যে টানটা কাজ করছে সেটাকে আমরা পৃষ্ঠটান বলি। কোনো জাহাজ সমুদ্র থেকে যদি নদীতে প্রবেশ করে, জাহাজটি নদীর জলে একটু বেশি ডুবে যায়, এর কারণ কি?
তাহলে কোশ্চেনটা কি, জাহাজ সমুদ্রে ছিল, সে যখন নদীতে প্রবেশ করলো দেখা যাচ্ছে একটু বেশি ডুবে যাচ্ছে, এর কারণ একটা ঘনত্বের উপর ম্যাটার করছে। তাহলে নদীর জলের ঘনত্ব এবং সমুদ্র জলের ঘনত্বের কথা যদি আমরা দেখি, সমুদ্রের জলে লবণ বেশি থাকার কারণে এর ঘনত্বটা একটু বেশি হয় সাধারণ মিষ্টি জল বা নদীর জলের তুলনায়। তাহলে এখানে নদীর জলের ঘনত্ব সমুদ্রের জলের থেকে কম, এটা হয়ে যাবে সঠিক উত্তর। ওহম মিটার নিচের কোনটির একক? আমরা একটু আগে যে সূত্র দেখলাম, দেখো ভি প্রপোর্শনাল টু আই, এটা থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু আর ইন্টু আই, অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর, এই আর হচ্ছে রোধ। এই রোধ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? এই রোধ বস্তুর দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আর প্রপোর্শনাল টু এল, এটা নির্ভর করে আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ, অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। যদি মোটা তার হয় রোধটা কম হয়, যাই হোক দৈর্ঘ্য বেশি হলে রোধ বাড়ে। এই দুটো থেকে যদি এক জায়গায় করি আমরা, এটা পাই আর প্রপোর্শনাল টু এল বাই এ, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল। তো এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে কি পাচ্ছি, এই জায়গা থেকে এটা পাচ্ছি যে রোধের সঙ্গে যে দৈর্ঘ্যের সম্পর্ক সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই আর ইকুয়াল যে লিখছি, একটা কনস্ট্যান্ট নিয়ে আসছি, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ নিয়ে আসতে হয় বারবার, এটা আমি বলি, এটা হচ্ছে এল ইন্টু এ। এই এইখানে এই যে সাইনটা তোমরা দেখছো এটাকে বলা হয় রো, কি বলা হয় রো, এই রোটা হচ্ছে রোধঙ্ক, এখানে এই রোটাই হচ্ছে বলা হয় রোধঙ্ক, রোধঙ্ক, এই রোটাকে কি বলা হয়, রোধঙ্ক বলা হয়। তাহলে রোধঙ্কের সংজ্ঞাটা কি, এই যে আমরা ক্যালকুলেশনটা পাচ্ছি, এই যে ক্যালকুলেশনটা পাচ্ছি, এটা কি পাচ্ছি, একটা সূত্র পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা থেকে যদি রো সেপারেট করি আর ইন্টু এ বাই এল, তাই তো? এই জায়গা থেকে আমরা কি পাই, তাহলে রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক ধরো সিজিএস বা এসআই পদ্ধতিতে যদি দেখি মিটার, মিটার মিটার ইন্টু মিটার বা মিটার স্কোয়ার, তাই তো? ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার। আচ্ছা এখানে নিচে রয়েছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে এককটা বার করছি, তাহলে এখানে মিটার স্কোয়ার, একটা মিটার, একটা মিটার কাটলে স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে আছে, ওহম মিটার। তাহলে রোধঙ্কর একক কি পাচ্ছি, ওহম মিটার, এটাকে বলছি রোধঙ্ক। রোধঙ্ক মানে হচ্ছে একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফলে পরিবাহী যে রোধ সেটাকে রোধঙ্ক বলা হবে। অনেক কথা বলে দিয়েছি। কোন যন্ত্রের দ্বারা, কোন যন্ত্রের দ্বারা আধানের উপস্থিতি নির্ণয় করা হয়? এক সেকেন্ড, হ্যালো, ওকে, কোন যন্ত্রের দ্বারা আধানের উপস্থিতি নির্ণয় করা হয়? স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র।
তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে করা হয়, মেনলি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। এখানে আরও ভালো পাওয়া যায় কোনো বস্তুতে আধান আছে কি আধান নেই সেটা বোঝা যায় স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে। বজ্রপাত এটি কোনটির উদাহরণ? বজ্রপাত, বজ্রপাত এটি কিসের এক্সাম্পল? দেখো, আমরা স্থির তড়িতে এই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র বা বজ্রপাত, বজ্রপাত এগুলো বলতে পারি। একটা কথা আছে, তড়িৎ আবেশ। যদি কোনো তড়িদায়িত বস্তু, ধরো এটা পজিটিভ চার্জযুক্ত, অন্য কোনো একটা বস্তুর সামনে ধরা হয়, সেখানে বিপরীত আধানযুক্ত চার্জ তৈরি হয়, ঠিক আছে? তো সেই ঘটনাটাকে বলা হয় তড়িৎ আবেশ। তো এই যে বজ্রপাত, এটাও একটা তড়িৎ আবেশ। বলা হয় ঘর্ষণের ফলে স্থির তড়িৎ তৈরি হয়। তো মেঘে মেঘে ঘর্ষণের ফলে কি হয়? মেঘে মেঘে ঘর্ষণ হলো, দিয়ে তড়িৎ হলো। ধরো এখানে তড়িৎ তৈরি হলো, এখানে পজিটিভ তড়িৎ তৈরি হয়ে গেল। এবার ধরো এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ এখানে গাছপালা রয়েছে, ঠিক আছে, গাছপালা রয়েছে, বাড়িঘর রয়েছে, ঠিক আছে, তো ইত্যাদি আছে বা ভূপৃষ্ঠ। এখানে যে পজিটিভ আধান তৈরি হলো, অর্থাৎ তড়িৎ হলো, এ কী করবে? এর নিকটবর্তী জায়গায় একটা আবেশ তৈরি করবে। ধরো এই যে গাছ, এর উপর নেগেটিভ তড়িৎ তৈরি হয়ে গেল। এবার এই যে তড়িৎটা এইভাবে নিচে নেমে আসবে, এটাই বজ্রপাত, যেটা একটা স্থির তড়িৎ আবেশ, ঠিক আছে? যে উঁচু জায়গা পেলে সেখান দিয়ে বজ্র, মানে সেখানটায় আবেশ বেশি তৈরি হয়, যার ফলে তড়িৎ আহিত হয়ে যায়। বিপরীত চার্জ আমরা কি জানি, পরস্পরকে আকর্ষণ করে, সমজাতীয় আধান বিকর্ষণ করবে, বিপরীত আধান আকর্ষণ করবে। নিচের কোনটি পাস্কালের সূত্রের ব্যবহার? পাস্কালের সূত্রের ব্যবহার এখানে কোনটি কি হবে? পাস্কালের সূত্রের ব্যবহার হচ্ছে হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক লিফট, এটা হচ্ছে পাস্কালের সূত্রের ব্যবহার। ওকে, হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস, এগুলো সব পাস্কালের সূত্র। ভেঞ্চুরিমিটার, এটা বার্নুলির উপপাদ্যের ব্যবহার, বার্নুলির উপপাদ্য। নিচের কোনটি তাপমাত্রা মাপার যন্ত্র নয়? বলো, কোন যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি না? তাপমাত্রা মানে উষ্ণতা, উষ্ণতা পরিমাপক যন্ত্র সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে। ক্যালোরিমিটার, এটা হচ্ছে তাপ পরিমাপক যন্ত্র, তাপ পরিমাপক যন্ত্র, অপশন সি এখানে কারেক্ট আছে। চাপ প্রয়োগে বরফকে গলানো এবং চাপ কমিয়ে পুনরায় বরফে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? এটাকে বলা হয় বটমলের পুনঃশিলীভবন পরীক্ষা বা পুনঃশিলীভবন, এই ঘটনাটাকে বলে। আচ্ছা, প্রত্যেকে যারা দেখো, আমাদের WBB 2024 ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে এবং 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চাও, সায়েন্সের ক্লাস তোমরা যেরকম পাচ্ছ, একদম টপিক ধরে ধরে ক্লাস করানো হবে, সেখানে টোটালটা আমি করাবো, সায়েন্সের পার্ট যতটুকু আছে টোটাল ডিটেলস MCQ দিয়ে একদম গুছিয়ে ক্লাস হবে। থিওরি এখানে তো আমরা কোনো ডেসক্রিপটিভ লিখি না, PDF দিন, ওখানে PDF থিওরি MCQ সব পাচ্ছ। ওকে, বিষয়ভিত্তিক মক টেস্ট, লাইভ রেকর্ড ক্লাস সব পাবে, সোম থেকে শনি ক্লাসগুলো তোমরা পাচ্ছ। এবং এই যে ব্যাচ, এটা তুমি যদি নাও, তোমার প্রিলিমস এবং মেন্স একই সঙ্গে কভার হবে, কারণ প্রিলিম মেন তোমার MCQ পরীক্ষায় হয়। ওকে, এবং ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার, জিজ্ঞাসা থাকলে ফোন করবে। যদি ব্যাচ নিতে চাও দ্রুত নিয়ে নাও, কারণ 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ভারতের কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে কে নিয়োগ করেন? এটা কি হবে? রাজ্যপাল হবে। আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারত কততম? ভারত পৃথিবীর মধ্যে কততম আয়তনের দিক থেকে? জনসংখ্যা যদি বলতো সেটা হতো এখন এক, আয়তন বললে 7 হবে, এটা পৃথিবীর মধ্যে। যদি এশিয়ার মধ্যে বলে তাহলে হবে তৃতীয়।
এশিয়ার মধ্যে প্রথম যদি দেখো রাশিয়া রয়েছে, রাশিয়া ইউরোপেও রয়েছে, এশিয়া রয়েছে, ইউরেশিয়া বলে, তো রাশিয়া যেমন একে ধরতে হবে, দুয়ে চীন আছে, 3 নম্বরে ভারত রয়েছে, পৃথিবীর মধ্যে সপ্তম, এশিয়ার মধ্যে তৃতীয়। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত, এর হেডকোয়ার্টার কোথায়? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতাতে, আমাদের কলকাতাতে এর হেডকোয়ার্টার রয়েছে। 2022 সালে ICC মেন T20 ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে কোন দেশ? দেখো, 24 সালে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে। এই কোশ্চেনটা হতে পারে, কারণ লাস্ট কোন দেশ চ্যাম্পিয়ন হয়? ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় পাকিস্তানকে হারিয়ে, তো ইংল্যান্ড চ্যাম্পিয়ন। যদি এখানে মেন্স ওয়ার্ল্ড কাপ বলতো, ওয়ান ডে এক দিবসীয়, যেটা অস্ট্রেলিয়া জিতেছে, ভারত হোস্ট করেছিল। এই যে এই ওয়ার্ল্ড কাপটা হোস্ট করেছিল কোন দেশ জানো? মনে আছে? হোস্ট করে অস্ট্রেলিয়া। তোমরা বলবে যে 24 সালের যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, হোস্ট কান্ট্রি কোন দেশ? বহুবার এটা আমি বলেছি, ক্লাসে করিয়েছি। আচ্ছা, গত দিনের যে হোমওয়ার্ক ছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিকর গ্যাসটি ছিল কোনটি? ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? 1984 সালে হয়, ডিসেম্বরে। তো এইখানে মিথাইল আইসোসায়ানেট, সংক্ষেপে যেটা MIC, এই গ্যাসটি ছিল দায়ী গ্যাস। ভোপাল কোথায়? মধ্যপ্রদেশের ভোপাল। প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখককে? এটা তোমরা হোমওয়ার্ক করো। তো এখানে আজকের ক্লাস আমি এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তোমরা অবশ্যই দেখে রাখো। যারা নতুন আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমিতে টোটাল ক্লাসগুলো হচ্ছে, যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে TWS একাডেমি অ্যাপ, যেটা প্লে স্টোরে পাবে, আমাদের পেড ক্লাস করানো হচ্ছে। ওকে, তো সকলে যারা কানেক্ট ছিলে কত পেয়েছো জানিয়ে দেবে, এবং সেশনটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো মনোযোগ দিয়ে, নিশ্চয়ই তুমি সফল হবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওকে, টাটা, বাই।